আমরা ভাগ্যবান যে আমাদের একটা সেন্ট মার্টিন রয়েছে, যার চারপাশে সাগর আর আকাশের নীল মিলেমিশে একাকার। আপনারা যারা সেন্ট মার্টিন যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হতে পারে একটা কমপ্লিট গাইডলাইন। এবছর সেন্ট মার্টিন ভ্রমণে বেশ কিছু নতুন নিয়মকানুন মানতে হবে আপনাকে, সেই সাথে কম খরচে আরামে কীভাবে সেন্ট মার্টিন ঘুরবেন, কোথায় থাকবেন, নতুন কী কী করার সুযোগ রয়েছে, সব কিছু নিয়ে এই ভিডিও। আমার তিন দিনের এবারের সেন্ট মার্টিন ভ্রমণ গল্পটা তিনটা পর্বে সাজিয়েছি, আজকে তার প্রথম পর্ব। সময় নিয়ে দেখবেন, আশা করি বেশ ভালো লাগবে। হ্যালো, আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। সকাল 8টা বাজে, আমি এই মুহূর্তে আছি টেকনাফে। টেকনাফের দমদমিয়া জেটি ঘাটে আছি। বহুদিন পাহাড়ে সমতলে হাওড়ে বহরে ঘুরে বেড়িয়েছি, অনেকদিন ধরে ইচ্ছে ছিল সমুদ্র দেখব। তো যাই হোক, আমরা সমুদ্র দেখতে চলে আসছি, আপনাদেরকে নিয়ে আমরা সেন্ট মার্টিন যাব। ঢাকা থেকে গতকালকে রাতে রওনা দিয়ে আমরা টেকনাপ পৌঁছাই সকাল 8টায়। ঢাকা থেকে এই টেকনাপ পর্যন্ত নন এসি বাসের ভাড়া ছিল আমাদের 1200 টাকা করে, আর যদি আমরা এসি বাসে আসতাম তাহলে 1600 টাকা লাগতো, আর যদি আমরা স্লিপার কোচে আসতাম তাহলে 2000 টাকার বেশি লাগতো। তো আমি আমার এই ট্রিপে কোথায় কীভাবে কত খরচ হয়েছে, কোথায় থেকেছি, কী কী দেখেছি, কী কী করেছি, সব কিছু বিস্তারিত বলবো। আজকে অক্টোবর মাসের হচ্ছে 19 তারিখ। এই গত সপ্তাহ থেকেই এই পথে শিপ চলাচল চালু হয়েছে, দুইটা শিপ চলছে এখন, একটা হচ্ছে কেয়ারি সিনবাদ আর একটা হচ্ছে বারো আউলিয়া। এই শিপ দুইটা, বারো আউলিয়া আর কেয়ারি সিনবাদ, সকাল 9:30 দিকে এই দমদমিয়া জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয় এবং বিকাল 3টার দিকে এই লঞ্চগুলোই সেন্ট মার্টিন থেকে আবার টেকনাফের দিকে ফেরত আসে। তো আপনাকে সেন্ট মার্টিন যেতে হলে 9:30টার মধ্যে কিন্তু এখানে চলে আসতে হবে। 9:30 তো প্রায় বেজেই গিয়েছে, শিপে উঠে শিপটা দেখাবো। শিপের টিকিট নিয়ে এবার আমরা শিপে ওঠার জন্য যাচ্ছি, আমাদের আনন্দ ভ্রমণ শুরু হলো। আমাদের জাহাজ ওই যে সামনে দাঁড়িয়ে আছে, আমরা এই যে এই জাহাজে করেই সেন্ট মার্টিনের পথে যাত্রা শুরু করবো। লম্বা লাইন, আমরা লাইন ধরে দাঁড়িয়ে আছি, কখন শিপে উঠবো আর আমাদের কখন যাত্রা শুরু হবে। আমরা অলরেডি শিপে উঠে গিয়েছি দোতলায়। আর শিপের টিকিট কত করে নিয়েছে সেগুলো হচ্ছে বিস্তারিত আমি আপনাদেরকে শুনে বলি। আচ্ছা, এই মুহূর্তে আমরা যে শিপে আসছি এটা হচ্ছে কেয়ারি সিন্দাবাদ। কেয়ারি সিন্দাবাদের প্রাইস শুরু হচ্ছে 1100 টাকা, মেন ডেক ওপেন ডেক হচ্ছে 1300 টাকা, আর বিচ ডেক হচ্ছে 1400 টাকা কেয়ারি সিন্দাবাদের। পাশাপাশি কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন আছে, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের ভাড়া শুরু হচ্ছে 1400 টাকা থেকে 1800 টাকার মাঝে। আর ওই দিক দিয়ে আছে বারোয়াউলিয়া, বারোয়াউলিয়ার টিকিট হচ্ছে 1400 টাকা থেকে 1800 টাকা। বারোয়াউলিয়া হচ্ছে 1400 টাকায় নন এসি, 1600 টাকায় এসি, 1800 টাকায় এসি, এবং বারোয়াউলিয়াতে কেবিন সহ আছে। তো কেয়ারি সিনবাদের ডাইনিং থেকে যদি আপনাদের কফি খেতে ইচ্ছে করে তাহলে চলে আসবেন, কিন্তু প্রতি কাপ 60 টাকা। আচ্ছা, একদম চলো চলো। কেয়ারি ক্রুজ এবং ডাইন যে শিপটা ওই যে পাশে ওটা ছেড়ে যাচ্ছে, আর আমাদের কেয়ারি সিনবাদ কিছুক্ষণের মধ্যেই হয়তো ছাড়বে। আর ওই যে আমার এই ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, ওই যে দূরের যে পাহাড়গুলো সেগুলো হচ্ছে মায়ানমারের, আর এর পাশে এই যে নিচে যে কাছাকাছি যে বনটা সেটা হচ্ছে বাংলাদেশের, এবং দূরে আরও যে বনগুলো দেখা যাচ্ছে ওই যে দূরে ওইগুলো কিন্তু মায়ানমারের। মজার বিষয় হচ্ছে বাংলাদেশের টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে 9 কিলোমিটার, আর মায়ানমার থেকে এই সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে মাত্র 8 কিলোমিটার। তার মানে হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপটা মায়ানমার থেকে বেশি কাছে। এই মাত্র দমদমিয়া জেটি ঘাট থেকে আমাদের শিপ ছাড়লো। আপাতত আমরা নাফ নদী দিয়ে, বাংলাদেশ মায়ানমারের সীমান্তবর্তী নদী নাফ নদী, এই নাফ নদী দিয়ে আমরা বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ডান পাশে যেটা সেটা হচ্ছে শাহপুরের দ্বীপ, আর বাম পাশে হচ্ছে মায়ানমারের নাইকেন্দি এলাকা। শাহপুরের দ্বীপের পরে হচ্ছে বঙ্গোপসাগর। দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি গভীর সমুদ্রে।
এখন যতদূর চোখ যায় শুধু নীল জলরাশি, তার মধ্যে ছোট্ট করে উঁকি দিচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, ওই তো দূরে একটু দেখা যাচ্ছে, হয়তো আর আধা ঘন্টা সময় লাগবে আমাদের ওখানে যেতে। আমাদের জাহাজ ছাড়তে ছাড়তে 10টা বেজে গিয়েছিল, এখন হচ্ছে দুপুর 12টা বাজে, আর যদি আধা ঘন্টা সময় লাগে তার মানে আমরা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাচ্ছি সেন্ট মার্টিন দ্বীপ। চলুন আপনাদেরকে দূর থেকে সেন্ট মার্টিন দ্বীপটা দেখাই। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সেন্ট মার্টিন ঘাটে গিয়ে সিন্দাবাদ জাহাজটি বেরিয়ে দিব। আমরা চলে এসেছি সেন্ট মার্টিন জেটি ঘাটে, চলেন নামি নেমে কথা বলি। জেটি ঘাটে নেমে পায়ে হেঁটে চলে আসলাম আমাদের রিসোর্টে, হাঁটা পথ 5 মিনিটের পথ। আমার পেছনে হচ্ছে আমাদের রিসোর্ট মারমেড বিচ রিসোর্ট, আর সামনে তো বিশাল সমুদ্র, নীল জলরাশির স্বচ্ছ সমুদ্র। এখন বাজে হচ্ছে দুপুর 1টা, বেশ ক্ষুধা পেয়েছে, খাওয়া দাওয়া করতে হবে। তো খাওয়া দাওয়া করার আগে চলেন আপনাদেরকে এই ভর দুপুরে অপার্থিব সৌন্দর্যের এই সেন্ট মার্টিনটা দেখাই। এমনিতেই বেশ ক্লান্ত ছিলাম আর ক্ষুধাও লেগেছিল অনেক, তাই দুপুরে আগে খাওয়া দাওয়াটা করে নিলাম, সুরমা মাছ, কোরাল ফ্রাই আর আলু ভর্তা দিয়ে ভাত। আর এখন হচ্ছে একটু সমুদ্রে পাটা ভিজিয়ে আসি। আমাদের সাথে প্রথমবারের মতো সমুদ্র দেখতে আসছে আমাদের ছোট্ট বন্ধু ঋষভ, ওর আনন্দটা দেখে আমরা আনন্দ নিই। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা 1 ঘন্টা ঘুমালাম, আসলে ঘুমের অনেক কমতি পড়ে গিয়েছিল, 1 ঘন্টা ঘুমিয়ে এখন বাজে হচ্ছে 4:30। আমরা বের হলাম, বীজ ধরে হাঁটবো, এক পাশ থেকে শুরু করেছি অন্য পাশে এসে শেষ করবো, এর মধ্যে দেখি আপনাদেরকে কী কী দেখানো যায়, চলেন। সেন্ট মার্টিনকে বলা হয় কোরাল আইল্যান্ড, মানে প্রবাল দ্বীপ। প্রবাল কোনগুলো? হ্যাঁ, যে এগুলো দেখছেন না পাথরগুলো, এগুলো এই প্রবালের তৈরি পাথর, নুড়ি পাথর, ছোটো পাথর, বড় পাথর। আর প্রবালের বুকে যখন সমুদ্রের নীল জলরাশি আছড়ে পড়ে তখন কিন্তু একটা অপার্থিব সৌন্দর্য তৈরি হয়। দেখি আপনাদেরকে কিছু এরিয়াল শট, কিছু সিনেমেটিক শট দেখানোর চেষ্টা করব, আশা করি ভালো লাগবে। আর এখন যে প্রবলের মধ্য দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি, আপনাদের বিশ্বাস নাও হতে পারে, আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন পানির কালার, এটার নিচে কি আছে স্পষ্ট দেখা যাচ্ছে, তাই না? কি এই যে পাথর, পাথরের মাঝখানে মাঝে মধ্যে ওই যে মাছও পাওয়া যাচ্ছে, চমৎকার। এটাই হচ্ছে কক্সবাজার এবং সেন্ট মার্টিনের বেসিক পার্থক্য। কক্সবাজারের পানিটা একটু ঘোলা থাকে, কিন্তু সেন্ট মার্টিনের পানিটা একদম স্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার। এখন সিজনের শুরু মাত্র, আজকে অক্টোবরের 19 তারিখ, এখনও ওভাবে হচ্ছে পর্যটন কার্যক্রম শুরু হয় নাই, মাত্র 3টা শিপ চালু হয়েছে, আগামী সপ্তাহ নাগত হয়তো আরও 6-7টা শিপ চালু হয়ে যাবে, দ্বীপের মানুষও বেড়ে যাবে।
সাফওয়ান কেমন লাগছে? ভালো ভালো, বেশি না কম? বেশি। তুমি কি পানিতে ভিজেছ? হ্যাঁ। আচ্ছা, কেমন লেগেছে? ভালো। আচ্ছা, সেন্ট মার্টিনের সৌন্দর্যটা এক এক সিজনে এক এক রকম। যদি একেবারে নিরিবিলি বীচ, হ্যাঁ, জনমানবশূন্য সেন্ট মার্টিন দেখতে চান, তাহলে আসতে হবে অফ সিজনে, এবং সেজন্য ট্রলারে করে আসতে হবে। যদি আপনারা সিজনে আসেন, সিজন বলতে প্রতি বছর অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত শিপগুলো চালু হয়। আর শিপগুলো চালু হয় কেন? এই সময় আবহাওয়াটা ভালো থাকে, সমুদ্রের পরিবেশটা একটু ঠান্ডা থাকে, যে কারণে শিপগুলো চলাচলের অনুমতি দিয়ে পায়। বছরের অন্য সময় কিন্তু একটু রিস্ক থাকে। তারপরেও তো এই এলাকার মানুষজন তো রেগুলার ট্রলারে করে আসছে যাচ্ছে। আপনারা যদি সেই ফিলিংসটা নিতে চান, তাহলে ট্রলারে আসতে পারেন, কিন্তু মাথায় রাখবেন ব্যাপারটা একটু রিস্কি। আর এখন হচ্ছে একদম সিজন, এই সময় যদি আসতে চান তাহলে তো শিপে করেই আসতে পারেন। এবং এই সময় ওয়েদারটার একটা মজার বিষয় কি জানেন? ওই যে দূরে দেখেন সব মায়ানমারের পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আর কিছুদিন পরে যখন শীতটা একটু বেড়ে যাবে, কুয়াশাটা পড়ে যাবে, তখন কিন্তু আর এই পাহাড়গুলো দেখা যাবে না। দিনটা যে কেন এত ছোট হয়, এই কিছুক্ষণ আগে বের হলাম আর প্রত্যেকটা জায়গা এত সুন্দর, একটু করে মানে একটু একটু করে সময় দিলাম, তার মধ্যে দিয়ে যে কত সময় মনে হয় চলে গেল। যে সূর্যটা ডুবে যাচ্ছে দেখেন, অস্তমিত সূর্য। আর এই সময়টা সমুদ্রের যে বাতাসটা এসে গায়ে লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। হুমায়ুন আহমেদ সূর্যাস্ত সময়টাকে খুব পছন্দ করতেন। আর সেন্ট মার্টিনে ওনার যে বাড়িটা উনি তৈরি করেছেন, সেটা হচ্ছে সূর্যাস্ত দেখার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। আর সামনে ওই যে বাড়িটা যেটা দেখতে পাচ্ছেন না, এটাই হচ্ছে হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস। চলেন আমরা বাড়িটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। ডক্টর হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস, এটাই হচ্ছে হুমায়ুন আহমেদের বিখ্যাত সেই সমুদ্র বিলাস। এই ঘরটার নাম হচ্ছে দারুচিনি দ্বীপ। এটা শ্রাবণ মেঘের দিন, ভিতরে এরকম কোথাও কেউ নেই, আমার আছে জল। ওনার অনন্য সৃষ্টিকর্মের নামে নাম। আমরা এখন চলে আসছি জেটি ঘাটে, এখানে মাছের ফ্রাই খেতে হবে। চলেন আপনাদেরকে বাজারটাও ঘুরে দেখাই, আর সেই সাথে আমরা কি কি করি দেখতে থাকেন। আর যদি আপনার এই মাছের নাম হচ্ছে বোয়াল চান্দা, 900 টাকা কেজি। আমরা একটা টোনা মাছ নিয়েছি, এই টোনা মাছের কেজি হচ্ছে 700 টাকা করে। আর বাজারে গিয়ে আমরা প্রচুর মাছ দেখলাম, সেখান থেকে আমরা একটা টোনা মাছ নিয়ে এসে সেটা ফ্রাই করে নিয়ে আসলাম। এখন আমরা রিসোর্টে আছি। রাতে খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ সমুদ্রের তীর ধরে হেঁটে বেড়ালাম। এটা অন্যরকম একটা অনুভূতি, চারদিকে অন্ধকার, যদি চাঁদনি রাত থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। বাজারে ঘুরেছি, জেটিঘাটে গিয়েছিলাম, কিন্তু সন্ধ্যার পরে জেটিঘাট ধরে একদম সামনে যেতে দিবে না, কোস্টগার্ডরা সেখানে ডিউটিরত থাকে, তারা আপনাদেরকে পারমিশন দেবে না। সো রাতের বেলা জেটিঘাটে না যাওয়াই ভালো। আমরা একটু ক্যারাম খেলেছি, বিভিন্ন রিসোর্টে গিয়েছি, সেই সাথে আরও অনেক কিছু, সব কিছু তো বলে শেষ করা যায় না। আগামীকালকে আপনাদেরকে নিয়ে আমরা যাব ছেড়া দ্বীপ, সেই সাথে স্পেশাল সারপ্রাইজ হিসেবে থাকবে স্কুবা ডাইভিং। দেখা যাক কত দূর কী করতে পারি, আপনাদেরকে সব কিছু বিস্তারিত বলবো। আজকে এখানে শেষ করছি, সবাই অনেক 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 ভালো থাকবেন। আমাদের সামনের পর্ব দেখার জন্য নিমন্ত্রণ রইলো।